আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার হাবিবকে ইন্ডিকেট করে বললেন হাবিব আপনি আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার নামটাকে পৃথিবীর জমিনে সমুচ্চিত করব, পৃথিবীর জমিনে আপনার নামটা আমি আল্লাহ বুলন্দিত করব, পাশাপাশি আপনাকে যে রেসালাতের দায়িত্ব আমি রব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছি, এই রেসালাতের দায়িত্ব হচ্ছে এই ইসলামটাকে আপনি প্রসার করেন, আপনার নামটা যেমন আমি আল্লাহ পৃথিবীর জমিনে বুলন্দিত করব, আমি আমার এই মনোনীত দিনী ব্যবস্থা, এই দিনী ব্যবস্থাটাকেও পৃথিবীর জমিনে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে দিব। সম্মানিত সুধীব, আল্লাহ তাবারক তাআলা বলেন হাবিব আপনার উপরে যে কোরআনটা আমি নাজিল করলাম, এ কোরআন নাজিলের পরে কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর জমিনে আমি আল্লাহ কাউকে দেই নাই, এ কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত আমি আল্লাহ করব, এবং ইসলামটাকে আমি আল্লাহ আপনার দ্বারা শুধু প্রসার করার দায়িত্ব দিয়েছি, ইসলামটা আপনি প্রসার করবেন নবীজি, এবং এই ইসলামটা একদিন পৃথিবীর জমিনে রাজ কায়েম করবে, মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, আপনার এই চিন্তা নাই কেমনে হবে, তবে নবীজি আমি আল্লাহ যেমন করে কোরআনটা হেফাজত করব, যেমন করে আপনার নামটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ সমুচ্চিত করব, একইভাবে আমি আল্লাহ ইসলামটাকে তামাম পৃথিবীর ময়দানে প্রসারের ব্যবস্থা করে দিব। আর এভাবেই আল্লাহর নবীর নামটা আল্লাহ সমুচ্চিত কিয়ামত পর্যন্ত রাখবেন। আল্লাহ পাক বলেন রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার নামটাকে আমি আল্লাহ পৃথিবীতে বুলন্দিত করব। তার মানে হলো ইসলাম যদি এই মক্কায় সীমাবদ্ধ থেকে যায়, ইসলাম যদি মদিনায় সীমাবদ্ধ থেকে যায়, মুসলমান যদি সংখ্যায় না বাড়ে, তাহলে তো নবীজির নামটা সমুচ্চিত হবে না। এই জন্য আল্লাহ বলেন আপনার নামটা আমি আল্লাহ পৃথিবীর জমিনে মর্যাদাবান করব, মুসলমান বাড়ি ইসলামটাকে প্রসারের মাধ্যম দিয়া, এই ইসলামটা শুধু আরব দেশে নয়, আপনার এই রিসালাতের দায়িত্ব, এই যে ইসলামের বীজটা মক্কাতুল মুকাররমায় আমি আল্লাহ আপনার মাধ্যমে বপন করলাম, ঝাউ গাছের মতো, কদু গাছের মতো, লাউ গাছের মতো আমি আল্লাহ এই ইসলামের গাছটা তামাম পৃথিবীতে ছড়িয়ে দিব। দেখবেন গ্রাম অঞ্চলে মা বোনেরা লাউ গাছ অথবা কদু গাছ বপন করে, গাছের শিকড় এক জায়গায়, ওই গাছটা জাংলা যদি দিয়ে দেন, ওই জাংলা কিন্তু এক সময় ভরপুর হয়ে যায়, এক জায়গায় গোড়া থাকলেও গাছটা কিন্তু অনেক দূর পর্যন্ত প্রসারতা লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ইসলামের বীজ আপনার মাধ্যমে আমি মক্কাতুল মুকাররমায় রোপণ করেছি, আপনার মাধ্যমে জাউ গাছের মতো, কদু গাছের মতো আপনার দ্বারা ইসলামের বীজটা মক্কায় যদিও আমি আল্লাহ রোপণ করে থাকি, কিন্তু এই ইসলামের গাছটা আমি আল্লাহ তামাম পৃথিবীতে নিজ দায়িত্ব ছড়াইয়া ইসলাম নামক এই গাছের ফল আমি মুসলমানদের ভোগ করার ব্যবস্থা করে দিব। এরই ফলশ্রুতিতে এক সময় নবী বিদায় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব নিয়ে ইসলামটাকে কেমন করে প্রসার করলেন খলাফায়ে রাশেদার মাধ্যম দিয়া, এরপরে খলাফায়ে রাশেদা বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিশ, খলাফায়ে রাশেদাও বিদায় হয়ে গেল, সাহাবা আজমাইন বিদায় হয়ে গেলেন, তাবে তাবেইন বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাবারক তাআলা বলেন আমি যেহেতু বলেছি নবীর নামটা পৃথিবীতে মর্যাদাবান করব, সমুচ্চিত করব, এই জন্য তামাম পৃথিবীতে ইসলামটাকে কিন্তু সমুচ্চিত করা দরকার, কারণ ইসলাম যদি না থাকে মুসলিম তো হবে না, আর মুসলিম যদি না হয় নবীর নামে তো দরুদ পড়বে, অবশ্যই মুসলমান হওয়ার প্রয়োজন।
এরই ফলে শ্রুতিতে ও বাংলাদেশের মুসলমান এক পর্যায়ে বাংলাদেশ ইসলামটাকে প্রবেশ করিয়ে দিয়েছেন আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহু আকবার কিছু মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন কিছু মানুষের মাধ্যম দিয়া এই বাংলাদেশের এই ভূখণ্ডে তো যদিও তখন বাংলাদেশ নাম ছিল না কিন্তু এই ভূখণ্ডের ভিতরে আল্লাহ তাবারাকা তাআলা ইসলামটাকে এনে দিলেন মানুষগুলো ইসলামের ছায়াতলে এসে মুসলমান হয়ে গেলেন আল্লাহ কিছু ওলির মাধ্যম দিয়ে ইসলামটাকে এই ভূখণ্ডে প্রচার করেছেন বলেন সুবহানাল্লাহ ওলিদের মাধ্যম দিয়া আল্লাহ এই ভূখণ্ডে ইসলামের আবাদ করিয়েছেন সর্বপ্রথম এই বাংলায় ইসলামের চাষাবাদ শুরু হয়ে গেল ম্যাক্সিমাম জায়গায় মুসলমান ইসলাম যেন একটা সুন্দর পরিবেশ কিন্তু বাংলাদেশে এখনো মানে বাংলাদেশের এই ভূখণ্ডে বর্তমানে একটি জায়গা তার নাম সিলেট সিলেট ওই সময় এখনো ইসলাম মুসলমান ওইভাবে তাদের কৃষ্টি কালচার নামাজ বলে কোরবানি বলে আকিকা বলে এগুলো পালন করতে পারেন না কারণ ওই সময়ে সিলেটের রাজা ছিলেন একজন তার নাম গৌর গোবিন্দ এই গৌর গোবিন্দ সিলেটের স্বৈরাচারী শাসক সে মুসলমানদের ইসলামের কৃষ্টি কালচার মোতাবেক চলতে তাই সে বাধা প্রদান করে এক পর্যায়ে গরু হত্যা তো দূরে গরু জবা সে ছিল মহা একটা পাপের মতো নাউজুবিল্লাহ গরুকে জবা করলে অনেক বড় শাস্তির সম্মুখীন উনি করতেন আমার মূলত আজকের আলোচনার বিষয় হলো যে সিলেটে ইসলামটাকে কে আনলেন কেমনে আনলেন ইসলামটা আল্লাহ পাক কেমন করে সিলেটের জমিনে মুসলমানদের দখলে আনলেন এই সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছিলেন একজন আল্লাহ পাকের ওলি তার নাম হযরত শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলা যার নামে এখন আমাদের বাংলাদেশে সবচাইতে বড় এয়ারপোর্ট যেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্মানিত ভাইরা আমার আল্লাহ ইসলামটাকে কিভাবে নিজের দায়িত্ব নিয়া প্রচারের ব্যবস্থা করেছেন কিছু কিছু মানুষকে খলিফা প্রতিনিধি নিযুক্ত করে আল্লাহ ইসলামটাকে প্রচারের ব্যবস্থা করেছেন যাদের এই সৌভাগ্য হয়েছে তারা সাধারণ মানুষ হয় নাই তারা আল্লাহ পাকের ওলি হয়ে গেছে لا خوف عليهم ولا هم يحزنون এই জন্য আল্লাহ কোরআন হাকিমের ভিতরে বলেছেন যারা আল্লাহ পাকের ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আমার আল্লাহ তাদের ভয় এবং টেনশন থেকে আল্লাহ দূরে রাখেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দ স্বৈরাচারী শাসক সিলেট ভূমিতে অনার স্বৈর শাসন পরিচালনা করছেন কোন মুসলমান আল্লাহ পাকের ইবাদত করতে পারেন না দাসত্ব করতে পারেন না গোলামি করতে পারেন না এক কথায় মুসলমানের যেটা কৃষ্টি কালচার এইগুলো ওনারা পালন করতে পারেন না মুসলমানদের কোনো স্বাধীনতা ওই সিলেটের ভূমিতে ছিল না এক পর্যায়ে ওই সিলেটের জমিনে একজন মানুষ ছিলেন যার নাম লেখা হলো সৈয়দ বোরহানউদ্দিন এই সৈয়দ বোরহানউদ্দিন মুসলমান আল্লাহ পাকের কাছে অনেক কান্নাকাটি করেছেন কিন্তু আল্লাহ পাক এখনো তাকে সন্তান দেন নাই কিন্তু সৈয়দ বোরহানউদ্দিন তখনও হাল ছেড়ে দেন নাই কারণ বোরহানউদ্দিন জানে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করে রব্বি হাবলি মিনাস সানি ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন বোরহানউদ্দিন কোরআন ফলো করে আল্লাহ পাকের কাছে বারে বারে দোয়া করেন ও আল্লাহ আমাকে একটা সন্তানও দেন নাই যদি একটা সন্তান দিতেন আমি বড় খুশি হয়ে যাইতাম এক পর্যায়ে বোরহানউদ্দিন দোয়া করতে করতে একদিন বলেই ফেললেন আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন আমার সাধ্য অনুযায়ী আমার সন্তানের আকিকা করে আমি গরিব মিসকিনকে এক বেলা খাবারের ব্যবস্থা করে দিব
এক পর্যায়ে দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইলেন আল্লাহর কি মহিমা। এক বছরের মধ্যে আল্লাহ পাক বোরহানউদ্দিনকে একটি সুন্দর সন্তান দান করেছেন। বোরহানউদ্দিন খুশি, খুশি হওয়ারই কথা। দীর্ঘদিন সন্তানের দীর্ঘদিন পরে সন্তান লাভ করেছেন। দীর্ঘদিন পরে সন্তান পাওয়ার পরে বোরহানউদ্দিন অত্যন্ত খুশি। এই খুশি হওয়ার কারণে সন্তানের সাত দিনের দিন নবীর সুন্নাত কে অনুসরণ করে উনি একটা আকিকার ব্যবস্থা করলেন। আকিকা করে উনি একটা গরু জবাই করলেন। গরু জবাই করে রাজা গৌর গোবিন্দর অকাশনে আপনার ওনার দৃষ্টি এড়িয়ে একটি গরু জবাই করে পাকিয়ে গরিব মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দিলেন। কিন্তু এই কথাটা আর গোপন থাকলো না, ওপেন হয়ে গেল। একটা বর্ণনা আছে, একটা কাক একটা পাখি, কোন কোন কিতাবের ভিতরে লেখা হয় শয়তান ওই কাকের সুরাত ধরেছে। তবে কথাটা কতটা সত্য এটা আমাদের মেনে নিতে একটু কষ্ট হয়। কিন্তু একটা প্রসিদ্ধ মত হলো একটা কাক এমনি পাখি, কাক কিন্তু গোস্ত দেখলে আকাঙ্ক্ষা বাড়ে কি বাড়ে না? বাড়ে কি বাড়ে না? এক পর্যায়ে কাজা গোস্ত কাকটা মুখের ভিতরে তুললেন। এদিকে রাজা গৌর গোবিন্দ সকালবেলা উনি ওই যে ওনাদের ধর্ম মতলম্বে যেটা করে নম নম হরে হরে যেইটা করে ওইটা করে যখন পাক পবিত্র ওনাদের ধর্ম অনুযায়ী, আমি ছোট করার জন্য বলি নাই, আল্লাহ তো কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে, লা ইকরাহা ফিদ দীন, দীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। ওনার রীতি অনুযায়ী ধর্ম অনুসারে উনি যখন ওই নম নম হরে হরে করে বের হচ্ছেন, হঠাৎ করে কাক ওই ঠোঁট থেকে গোস্তটা রাজা গৌর গোবিন্দর মাথার উপরে ফেলে দিয়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই অনেকে কয় রাত পোয়ায়, কথাটা ঠিক না, রাত পোয়াইলে তো আর ভয় হলো না, রাত হয় যেখানে বাঘের ভয় সেখানে। এইটা হলো প্রবাদ বাক্য সঠিক, কিন্তু আমরা অনেকেই বলি যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়। রাত পোয়ালে তো আপনার বাঘ আর থাকবে না, ও জঙ্গলায় চলে যাবে। হিংস্র প্রাণীগুলো রাতের বেলায় বাহির হয় শিকার করার জন্য, এটি একটি প্রবাদ বাক্য। যেটার ভয় ছিল সেটাই হলো রাজা গৌর গোবিন্দর মাথার উপরে যখন গোস্তের টুকরা পড়ে গেছে, এরপরে যখন আপনার নিচে পড়েছে, কি ব্যাপার গোস্ত, কিসের গোস্ত? উনি চিন্তা করছেন আমাদের পাটা মাটা হতে পারে। একজন সভাসদ ডেকে বলেন, ওগো রাজা গৌর গোবিন্দ, এই গোস্ত কোনো পাটার নয়, খাসির নয়, এটা হলো গো বস্য, আপনার গো মাথা। ওনাদের মতে ওনারা তো গরুকে মা বলে, এই জন্য কাউসারি সাহেব বলে গেছেন, এ ভাইরা শ্রদ্ধা নিয়েই বলছি, যদি গাভী তোমাদের মা হয় বাবাকে, আমি নাই বললাম কথা বোঝেন নাই, এক কথায় জ্ঞানী যারা বোঝে তারা শুধু সারায় ভাঙা বলার দরকার নাই। ও জ্ঞানীবান মানুষেরা শোনব, এক পর্যায়ে বলেছেন এটা গো মাথা, আমাদের গো মাথা আর গোস্ত। রাজা গৌর গোবিন্দ আগে অগ্নিশর্মা হয়ে গেলেন, আমার এই এরিয়ার ভিতরে কার এত বড় সাহস, গরু জবাহ করেছে, খবর নাও খবর নাও। খবর নিয়ে জানা গেল বোরহানউদ্দিন নামে একজন একনিষ্ঠ মুসলমান তার সন্তানের আকিকা করবার জন্য গরু জবাহ করেছে। রাজা গৌর গোবিন্দ আর দেরি করলেন না, উনি বললেন তাড়াতাড়ি ধরে নিয়ে আস, এত বড় সাহস আমার এরিয়ার ভিতরে গরু জবাহ করে। আজকেও কিন্তু আমাদের সমাজের ভিতরে নিজের এরিয়া বলে জাহির করার লোক আছে না নাই, কয়টি আমার এরিয়া, এরিয়া কি কোনো মানুষের হতে পারে? এরা বেটা আপনি যেখানে বসবাস করেন ওইটাই তো আপনার নয়, আল্লাহ আপনাকে নিজে বাগি দিয়েছে কিছুদিন থাকার জন্য ভাড়াটিয়া হিসেবে। সুবহানাল্লাহ, আপনার নিজের বাড়ি তো আপনার নয়, আল্লাহ পাক নিজে ভাড়াটিয়া হিসেবে রেখেছেন, আবার যখন চাবেন আল্লাহ ট্রান্সফার করে কবরে নেবেন, ঠিক কি না? অথচ আমরা ক্ষমতা পাওয়ার পরে বলি এই এরিয়া আমার, অথবা যার 10 বিঘে জমি কয় এই জমিগুলো আমার, ওই জমি থেকে কি 10 কাঠা জমি আপনি কবরে নিতে পারবেন নাকি? যাবে যাবে, জমি বাড়ে না, জমির আলগুলো বাড়তেছে,
অতএব জমি আপনার হতে পারে না রাজত্ব আপনার হতে পারে না রাজত্ব একমাত্র একজনের তিনি কে ওয়াল্লাযী মালিকুল মুলক উনি হলো সব মুলকের রাজা রাজত্ব একমাত্র আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুধি রাজা গৌরকমেন্দ্র বলছে আমার এরিয়ার ভিতরে এত বড় সাহস ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসা হলো এবার রাজা গৌর গোবিন্দ রাগান্বিত কণ্ঠে বলছেন ও বোরহানউদ্দিন কি ব্যাপার তুমি গরু কেন জবা করেছো উনি বললেন আমি তো মুসলমান আর মুসলমানকে যদি আল্লাহ সন্তান দেয় একটা সাত দিনে একটা নবীর সুন্নাহ হলো আকিকা করা আকিকা কয়দিনে করা এখানে একটু ভালো করে কথাটা আপনারা যারা মুসলমান পার তারা একটু ভালো করে বোঝেন আকিকা করা নবীর সুন্নাহ কয়দিনে সাত দিনে কয়দিনে কিন্তু আমরা তো সন্তান হওয়ার পরে কোরবানির অপেক্ষায় থাকি কখন কোরবানি আসবে তখনই দেব কেন আপনি এটা করবেন কেন আপনি এটা করবেন আমাদের চিন্তা হলো অনেকের এই চিন্তা করেই ফেলেছি কোরবানি ছাড়া বোঝে আকিকা হয় না একটু ভালো করে বোঝেন আকিকা সন্না হলো সাত দিনে সাত দিনের দিন নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে নবী বলেন সন্তান জন্মের সাত দিনের দিন তিনটা কাজ তোমরা করবা এক নাম্বার সন্তানের সুন্দর নাম রাখবা সাত দিনে সুবহানাল্লাহ অর্থবহ নাম দ্বিতীয় নাম্বার কাজ করবা ওই সন্তানের মাথা মুন্ডন করে চুল পরিমাণ রূপ আল্লাহ রাস্তায় সাদগা করে দাও আল্লাহ সাদগার কারণে তোমার ওই সন্তানটাকে বালা মুসিবত থেকে হেফাজত করে দিবে আর ওই সাত দিনের দিন তৃতীয় নাম্বার কাজ হলো আকিকা করো কি করো তালি সন্না হলো সাত দিনে করা আর আমরা আজকে জন্ম নিছে হলো আপনার রমজান মাসে জন্ম নিছে আপনার এই জিল আপনার ওই কি বলে আর মুহররম মাসে আমরা সেই জিল হজ মাসে কোরবানির জন্য অপেক্ষা করি আছে না নাই কথা বলেন আছে না নাই ওটা চলে জায়েজ আর সন্না দুইটা জিনিস জায়েজ আর একটা দিলে চলে কোন রকম চলে জায়েজ আছে কিন্তু যদি আপনি সন্না দেই করতে চান সাত দিনে আকিকা করতে হবে যেই মানুষগুলো সাত দিনে আকিকা না করে কোরবানির সাথে আকিকা করে তাদের জায়েজ হবে কিন্তু সন্না আদায় হবে না সন্নাকেও আদায় করতে চাইলে সাত দিনের দিনেই আপনাকে আকিকা করতে বোরহানউদ্দিন বলছেন আমি তো আকিকা করেছি নবীর সন্না মেনে আমাকে আল্লাহ পাক দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন আমি বড় খুশি হয়ে গিয়েছিলাম এই জন্য সন্না আদায় করে গরু জবা করে আমি আমার ধর্ম অনুসারে আমার দিন অনুসারে আমি মুসলমান হিসেবে গরিব দুঃখীর মুখে একটু খাবার তুলে দিয়েছি রাজা গৌর গোবিন্দ বললেন কোন সন্তান আল্লাহ দিয়েছে ছোট্ট ভূমিষ্ঠ হওয়ার সন্তান সাত থেকে আট দিন বয়স ওই মাসুম সন্তানটাকে আনা হলো দরবারে আনা হওয়ার আনানোর পরে রাজা গৌর গোবিন্দ বললেন এই সন্তানের কারণে আকিকা দিছ বলা হা রাজা গৌর গোবিন্দ বললেন ও জল্লাদ কোথায় রে যেই সন্তানের জন্য আমাদের গোমাতাকে হত্যা করা হয়েছে ওই সন্তানকেও আমি দুনিয়ায় টিকাবো না আমার সামনে ওর বাবার সামনে ওকে দুই টুকরা করে দাও জোরে বলেন না নাউজুবিল্লাহ এ মুসলমান কেমনে বাংলাদেশে ইসলাম এসেছে কত কষ্টের মাধ্যম দিয়া কত ত্যাগের মাধ্যম দিয়া তুমি নিজেকে মুসলিম দাবি করতে পারো আজকে আকিকা করলে কেউ তোমার সন্তানকে মারে না হত্যা করে না এরপরেও আমরা আকিকা করতে চাই না আমরা অবহেলা করি আজকে নামাজ পড়লে কেউ বাধা দেয় না আজকে দাঁড়িয়ে রাখলে কেউ বাধা দেয় না আপনারা জানলে অবাক হয়ে যাবেন যদিও আজকে ওই বিষয়ে আমি কথা বলতে সময় পাবো না তিতুমিরের সময় এমন নিয়ম করেছিল হিন্দু জমিদারগুলো দাড়ি রাখলে আড়াই টাকা আপনার কি বলে খাজনা দেওয়া লাগতো নাউজুবিল্লাহ বলবেন না তিতুমিরের সময় এমন এক এই এই বাংলার অবস্থা এমন ছিল দাড়ি রাখলে আপনার আড়াই টাকা ওই সময় আড়াই টাকা বোঝেন আপনি যখন পয়সা পয়সা জমি ছিল পয়সা পয়সা জমি ছিল বিঘা আড়াই টাকা আপনার দাড়ি রাখলে খাজনা দেওয়া লাগতো আপনি মোজ যদি কামান কারণ নবী বলেছে মোজ খাটো করো দাড়ি লম্বা করো আর হিন্দু জমিদার গুলো নিয়ম করে দিয়েছিল কোন মানুষ যদি মোজ কাটে কামায় যতবার কামাবে এক টাকা চাইরে না খাজনা দেওয়া লাগবে মসজিদ যদি পাকা করেন যে টাইলস করছেন মসজিদে
কেউ তো বাধা দেয় না। ওই সময় মসজিদ যদি কাঁচা করত মানে মাটি দিয়ে করত 500 টাকা রাজাকে খাজনা দেওয়া লাগতো নাউজুবিল্লাহ কোন, আর যদি পাকা ভাবে করত তাহলে 1000 টাকা আপনার খাজনা দেওয়া লাগতো। ওই সময় 1000 টাকা আপনি কি কি মনে করেন? এই নাদা কিনে নেওয়া যেত, কথা বলছেন না কেন? 1000 টাকা যদি ওই সময় জমি কেনা যেত আপনার এই নাদার আপাতত মৌজার প্রায় অর্ধেক জমি কেনা যেত। আজকে সেই মসজিদ বানাতে কেউ বাধা দেয় না, অথচ আমরা সেই মসজিদটা নির্মাণে অনেক অবহেলা করি কি করি না? আমার কথা বলার মূল উদ্দেশ্য হলো যেই সন্তানের জন্য আমাদের রাজা গৌর গোবিন্দ বলছে আমাদের গোমাতাকে হত্যা করে যে সন্তানকে আমরা টিকাবো না, ওই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জল্লাদ কি করলো? এই মুহূর্তে জল্লাদ তরবারি নিয়া ওই বুরহানুদ্দিন নিজের বাবা বাবা দাঁড়িয়ে আছে বাবার সামনে নিজের ফুটফুটে সন্তানটাকে হত্যা করে ফেলেছে, দুই দিকে ভাগ করে দিয়েছে, ডিভাইডেড করে ফেলেছে, দুই টুকরা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে এই কথাটা রাজা গৌর গোবিন্দর ওখানেও একজন আল্লাহর বান্দা ছিলেন, কেতাবের ভিতর আসছে উনি একটা দায়িত্বশীল লোক ছিলেন। উনি আর ওনার কাছে থাকলেন না, একজন বলেছেন উনি মুসলমান ছিলেন, আর এক মতে পাওয়া যায় উনি মুসলমান না হলেও রাজা গৌর গোবিন্দর কাছে ছিলেন, উনি তাকে পরামর্শ দিতেন। এই লোকটা বলল ও রাজা গৌর গোবিন্দ খবরদার, এই মাসুম সন্তানটাকে আপনি হত্যা করেন না। এই মাসুম সন্তানটাকে হত্যা করার কারণে আসমানে যিনি বসে আছেন আপনি তাকে ভগবান ভাবেন আর যাই ভাবেন উনি সহ্য করবেন না, আপনার উপরে আসমানি গজব দিবেন। যখন হত্যা করেই ফেলল ওই লোকটা বলে দরবার ত্যাগ করলো, আপনার দরবারে আর আমি থাকবো না, আমার ভয় হয় আপনার দরবার বুঝি বেশি দিন এই দুনিয়ায় টিকবে না। তার মানে যারা অন্যায় করে তাদের আশেপাশে যারা থাকে দুই একজন হলেও বোঝে যে কাজটা ঠিক হচ্ছে না, আর এই কাজের মাশুল আমাদেরকে একদিন দিতেই ভিতরের আত্মা কথা বলে কি বলে না, কথা বলেন বলে কি বলে না বলে, কিন্তু কেউ বোঝে কেউ বোঝে না, বুঝেও না বোঝার বান করে। এই জন্য আল্লাহ বলছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকহুনা বিহা, এমনও কিছু মানুষ আছে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা বোঝে না। এরা এমন এক শ্রেণীর লোক উলাইকা কাল আনআম বাল হুম আদাম, এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা চতুষ্পদ জন্তুর মতো তার চেয়েও নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা আমার, এবার লোকটা বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে রাজা গৌর গোবিন্দ তার সন্তানটা বোরহানউদ্দিনের সন্তানকে বিদায় করে ক্ষান্ত রইলেন না। উনি এক পর্যায়ে দুইজন লোককে বললেন বোরহানউদ্দিনের দুইটা হাত ধরো, যেই দুইটা হাতের সাহায্যে আমাদের গোমাতার গলায় ছুরি দিয়েছে ওই দুইটা হাত আর রাখবো না। রাজা গৌর গোবিন্দর নির্দেশে বোরহানউদ্দিনের দুইটা হাত কেটে দেওয়া হয়েছে। জোরে বলা যায় না নাউযুবিল্লাহ। ইসলাম এমনি বাংলাদেশে আসে নাই, কত কত ত্যাগের মাধ্যমে ইসলামটাকে আজকে নিজেকে মুসলিম দাবি করতে পারেন, অথচ সেই মুসলমানের ঘরের মুসলমান গুলো আজকে সিগারেট খায় আসে না নাই, মদ খায় নামাজ আসে না। বেটা এই মসজিদটা আজকে তুমি বানাতে পারো ইচ্ছা করলে, ওই সময় ইচ্ছা করলে বানাতো যায় বানানো যায় নাই, জীবন দিতে হয়েছে অর্থ দিতে হয়েছে এত কষ্ট করে একটা মসজিদ বানানো যায় নাই, আজকে ইচ্ছা করলে আপনি আমি মসজিদ বানাতে পারি কেউ বাধা দেয়? ইতিহাস জানার দরকার আছে না নাই? অবশ্যই। এখান থেকে শুধু শুনলে হবে না, নিজের ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে। সম্মানিত সুধি বোরহানউদ্দিনের দুইটা হাত কেটে দেওয়া হলো, বোরহানউদ্দিনের সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সন্তান হারা বোরহানউদ্দিন নির্যাতিত নিপীড়িত বোরহানউদ্দিন, উনি আর দেরি করলেন না। তৎকালীন বাংলার শাসক শামসুদ্দিন সেরা শাহের দরবারে গিয়ে এই বোরহানউদ্দিন সব ঘটনাগুলো খুলে বললেন, উনি ছিলেন মুসলমানের বাদশাহ,
বাংলার নবাব শামসুদ্দিন সিরাজ শাহ উনি সব কিছু শুনে আর বরদাস্ত করতে পারলেন না না বাংলার প্রায় সব জায়গায় এখন মুসলমানের আনাগোনা ইসলামের আনাগোনা এই সিলেটে গৌর গোবিন্দর অত্যাচার দিনে দিনে বেড়ে যাচ্ছে আর একটা ভূমিষ্ঠ শব্দ ভূমিষ্ঠ সন্তানের আপনার মাছ বরাবর দুটুকরো করে ফেলেছে গরু গরু জবাই করেছে আমাদের বিধান অনুযায়ী আর এই অপরাধে দুইটা হাত কেটে দিয়েছে আর সহ্য করা যায় না শামসুদ্দিন সিরাজ শাহ উনি ওনার ভাগ্নেকে পাঠালেন একটি বাহিনী দিয়ে ওনার ভাগ্নার নাম হলো সেকেন্দার গাজী নাম কি বললাম সেকেন্দার গাজীকে বললেন তোমার বাহিনী নিয়ে যাও গৌর গোবিন্দকে পতন করে সিলেট মুসলমানদের এক কথায় দখলে নিয়ে আসো বলেন সুবহান সেকেন্দার গাজী চলে আসলেন বাহিনী নিয়ে উদ্দেশ্য কি গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটটাকে মুসলমানদের আওতাধীন করে দিবেন বা ওনাদের রেঞ্জের মধ্যে নিয়ে আসবেন কিন্তু এই গৌর গোবিন্দর একটি কালো ম্যাজিক ছিল কালো জাদুর ক্ষমতা ছিল এই জাদু কি করা যাবে যারা বলেন করা যাবে করা যে যাবে না এর দলিল আছে সূরা ফালাক কি বললাম সূরা ফালাক আপনারা পড়ছেন কিন্তু অর্থটা অনেকেই জানেন না কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ও মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এই আয়াত আল্লাহ বলেছেন দুর্ভোগ ওদের জন্য ওদের থেকে তোমরা পানা চাও যারা গিরাই গিরাই ফুদায় এমন লোক আছে না নাই ব্ল্যাক ম্যাজিক আছে না নাই কালো জাদু শিরকি কালাম আছে না নাই এই গৌর গোবিন্দ ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী থাকার কারণে এবং এই সিলেটের তিন সাইডেই নদী থাকার কারণে উনি এমন একটা জাদু করলেন আগুনের জাদু যেন এই আগুনটা অটোমেটিকলি ওই সেকেন্দার গাজের বাহিনীর উপরে পড়া শুরু করলো এক পর্যায়ে উনি আর সামনে আগাতে পারছেন না কালো জাদুর সামনে উনি আর টিকতে পারলেন না এক পর্যায়ে উনি ওনার বাহিনী নিয়ে পিছু হটতে বাধ্য হলেন এবং খবর পাঠালেন রাজার দরবারে ও শামসুদ্দিন সিরাজ শাহ এই গৌর গোবিন্দর সাথে আমরা কখনো পেরে উঠবো না কারণ এই গৌর গোবিন্দ কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে এমন ভাবে তার রাজ্যটাকে প্রোটেক্ট করে রেখেছে এখানে কোনো আল্লাহর ওলি কামেল বান্দা ছাড়া তাকে কখনো পরাস্ত করা সম্ভব না সেকেন্দার গাজী যখন খবরটা পাঠালেন এই খবরটা সেকেন্দার গাজীর খবরটা চলে গেল দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির কাছে বলেন সুবহান এইটা আর প্রদেশ ভিত্তিক নাই এটা আপনার আঞ্চলিক ভিত্তিক আর যুদ্ধ নাই এইটা একদম হেড অফিসে চলে গেছে আল্লাহু আকবার দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজি এর কাছে চলে গেছে কি চাও গৌর গোবিন্দর অত্যাচারে নিপীড়িত বোরহানউদ্দিন বিচার চেয়েছে বাংলার নবাবের কাছে শেষ সেকেন্দার গাজীকে পাঠিয়েছে কিন্তু গৌর গোবিন্দর ব্ল্যাক ম্যাজিকের কাছে তারা কুলায় উঠতে পারছে না নিজেদের ক্ষমতাটাকে তারা দেখাতে পারছে না ব্ল্যাক ম্যাজিকের কারণে সম্মানিত ভাইরা আমার আলাউদ্দিন খিলজি এবার চিন্তা করলেন তাহলে কিছু ব্যবস্থা করা দরকার উনি কি করবেন এবার উনি চিন্তা করলেন তাহলে সেকেন্দার গাজী যখন পরাজিত করতে পারে নাই সেকেন্দার গাজী কিন্তু বীরকম ছিল না কিন্তু কালো জাদুর সামনে তার সেই বীরত্ব আর দেখাতে পারলেন না আলাউদ্দিন খিলজি চিন্তা করলেন বোরহানউদ্দিনের এই অপমান তথা এই নির্যাতনের প্রতিশোধ শুধু নয় সিলেটের ভূমিতে মুসলমানদের রাজ কায়েম করতে হবে মুসলমানদের জানতে হবে আর এইটা তখনই সম্ভব হবে যেহেতু সেকেন্দার গাজী তাকে পরাজিত করতে পারে নাই সাধারণ কোন সেনাপতি দ্বারা যুদ্ধ করলে হবে না এমন একটা সেনাপতির সন্ধান কর যে সেনাপতিটা হবে একমাত্র আমার আল্লাহর কনিষ্ঠ গোলা উনি খোঁজ শুরু করলেন কাকে কাকে সেনাপতি বানানো যায় কার কাছে দায়িত্ব দেওয়া যায় এই কথা যখন ওনার অন্তরের ভিতরে ঘোরাঘুরি করছেন হঠাৎ করে বাহিনীগুলো যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন একটা রাতে
दिल्लीर आकाशटा कालो हो गेल अत्यंत झड़ शुरू हलो बिस्टि शुरू हो गेल বাহিনীগুলো তাবুর মধ্যে যেন আটোসাটো করা ওনারা যেন ব্যবস্থা শুরু করলেন যে যার মতো করে বৃষ্টি থেকে বাঁচার জন্য তাবু গাললেন কিন্তু কি আশ্চর্যের ব্যাপার অন্ধকারের মধ্যে কোনো কোথাও লাইট নাই কোথাও কোনো হারিকেনের ব্যবস্থা নাই বাতির ব্যবস্থা নাই কিন্তু আশ্চর্যের ব্যাপার একটি তাবুর মধ্যে ওই আলাউদ্দিন খিলজির সেই বাহিনীর একটা তাবুর ভিতরে যেন সুন্দর একটা আলো দেখা যায় ওই সময় লাইট ছিল না কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না আলোর উৎস কোথায় আলোর উৎস কোথায় খবরটা যখন আলাউদ্দিন খিলজিকে জানানো হলো দিল্লির নবাব এবার এসে উনি নিজেও আশ্চর্যিত হয়ে তাবুর দিকে তাকায় আছেন কোন তাবুতে আলো নাই কিন্তু ওই তাবুর মধ্যে আলোর কোনো অভাব নাই আলোর কোনো অভাব নাই আলোর উৎস কোথায় আলাউদ্দিন খিলজি বাদশা নামদার নবাব সাহেব যখন খবর নেওয়ার জন্য তাবুর ওই আপনার কাপড় সরায় আছেন উনি দেখেন একজন সুন্দর যুবক আমার আল্লাহর কালামে পাক তেলাওয়াতে মশগুল হয়ে আছে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তার কাছে ঝড়ের কোনো খবর নাই বৃষ্টির কোনো চিন্তা নাই এতটাই কোরআনে কোরআন তেলাওয়াত করতে এতটাই সে নির্মগ্ন এত ঝড় হচ্ছে এই ঝড়টাকেও তাকে আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে পিছপাও করতে পারে নাই আমরা তো কোরআন পড়ি মুরগি উতারাই কথা কন না কোরআন পড়ি আবার কেউ এসে ডাকলে আমি বাড়িতে আছি সমস্যা নাই ঠিক না একনিষ্ঠ ভাবে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক কত মর্যাদা তাকে দান করেন সুবহানাল্লাহ যেই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিলেন তার নাম সৈয়দ নাসিরউদ্দিন জোরে বলেন সুবহানাল্লাহ এই সৈয়দ নাসিরউদ্দিন একনিষ্ঠ চিত্তে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করতেছেন বাদশা নামদার দিল্লির নবাব আলাউদ্দিন খিলজি বলেন উনি কোরআন পড়েন আর ওনার তাবুর মধ্যে যেন একটা ঝুলন্ত আলো দেখা যায় এই আলো কোনো দুনিয়ার আলো নয় দুনিয়ার আলো তো বাতি হইলে ঝুলন্ত অবস্থায় রশি দরকার কিন্তু এই আলোতে কোনো রশি নাই নিচে কোনো গাছা নাই অটোমেটিকলি আল্লাহ ঝুলন্ত আলো নাসিরউদ্দিনের জন্য ব্যবস্থা করে দিয়েছেন আলাউদ্দিন খিলজি বললেন আমি পেয়েছি আমার সেনাপতি আলাউদ্দিন খিলজি সেনাপতি বানাইলেন কি দেখে ইবাদত দেখে তার মানে মুসলমানের যিনি সেনাপতি হবেন দায়িত্ব পাবেন বড় পোস্ট পাবেন কি লোক বল দেখে না ইবাদত দেখে আজ যদি কোনো মুসলিম ক্রান্তিতে এইভাবে লোক সিলেক্ট করা যাইত যার ইবাদত বেশি সে তত বড় পদ পাবে খোদার কসম করে বলছি এই বাংলাদেশ তথা তামাম পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আলাউদ্দিন খিলজির মতো সেনাপতি যদি কেউ বাছাই করতে পারে ওই রাষ্ট্র প্রদানের দেশটা হবে কোরআনময় জান্নাতি শান্তি আল্লাহ রাষ্ট্রের ভিতরে দান করে দিবে কিন্তু আজকে সেনাপতি দূরের কথা সাধারণ সৈনিক নির্বাচন হয় হেলোর বলে কথা কন টাকার বলে কিসের বলে উঁচা একটু কম আছে ও দুই ইঞ্চি সমস্যা নাই ফোন যদি একটু বড় অফিস থেকে আসে কিন্তু সিলেক্ট আর একটা ছেলে ফিটিস্ট আছে আর একটা ছেলে উচ্চতা ঠিক আছে সব দিক দিয়ে লেখাপড়ায়ও ভালো কিন্তু তার হেলোর বল নাই টাকার বল নাই ওই সন্তানের চাকরি আর বাংলার জমিনে আমি বলছি না আপনারা বলছেন খায়দা করে বলাইছি হ্যাঁ আছে আছে আলাউদ্দিন খিলজি যুদ্ধ করবেন সেনাপতি বাছাই করতেছেন কোন নাম একটু লক্ষ্য করেন আজকে যদি মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এক কথায় বড় বড় পোস্ট আজকে যদি আমাদের এই মুসলিম কান্ট্রিগুলোতে শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সব মুসলমানদের ক্ষমতাধর যদি এমন ব্যক্তি হতো কথা বলেন চুরি থাকতো ডাকাতি থাকতো ব্যাংক ব্যালেন্স লুট করা থাকতো কারণ এই মানুষগুলো যখন ক্ষমতায় আসবে প্রথম নাম্বার তারা কোরআনের রাজ কায়েম করবে দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল
দাও আলীর মত বীর সেনানী, আলীর মত বীর সেনানী, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার অমর দিল, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে কাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে কাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার দিল, সস্তা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফেতনা ফাসাদ সুখ সমর, আবার পাঠাও আবু বকর ফেতনা ফাসাদ সুখ সমর, অনরটল পাহাড় সম অনরটল পাহাড় সম, দাও সে মনের মিল দাও খোদা দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার অমর দারাজ দিল, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আলাউদ্দিন খিলজি বললেন, ও সৈয়দ নাসিরউদ্দিন আর অপেক্ষা নয়, আমি যে সেনাপতিকে খুঁজতেছিলাম আমি পেয়ে গেছি, তোমাকেই সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। প্রায় 3000 একটা বাহিনী নাসিরউদ্দিনের আপনার অনুগত করে তাকে সেনাপতি বানাইয়া বললেন, তাড়াতাড়ি চলে যাও সেকেন্দার গাজীর বাহিনীর সঙ্গে মিলিত হইয়া, তাড়াতাড়ি করে তুমি ওই গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটটাকে মুসলমানদের আওতায় নিয়ে আসো। আলাউদ্দিন খিলজি পাঠিয়ে দিলেন, নাসিরউদ্দিন সেনাপতি হইয়া 3000 একটি বড় দল নিয়ে উনি চলে গেলেন, যে সেকেন্দার গাজীর সঙ্গে মিট হলেন। আবার যখন তার অগ্রসর হওয়া শুরু করলেন, অগ্রসর হবেন, আবার ব্ল্যাক ম্যাজিক শুরু হয়ে গেল। আমার মায়েরা, ইতিমধ্যে ইয়ামিন থেকে একটি মানুষ এই খবরটা তার কানে চলে গেলেন, এক পর্যায়ে আধ্যাত্মিক শক্তিতে খবর পাইয়া এক কথায় এমন একটা মানুষ খবর পাইলেন, তার নাম হলো হযরতে শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি। প্রাণ খুলে বলেন যেই মানুষটা এখনো সিলেটের জমিতে ঘুমায় আছেন, আল্লাহর একজন জবরদস্তি ওলিয়ে কামেল জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আমার, এবার আলাউদ্দিন আপনার এই যে হযরতে শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাই, ওনার বাবার ইন্তেকালের পরে ওনার মামার কাছে থেকে উনি মানুষ হয়েছেন, বড় হয়েছেন। এক পর্যায়ে ওনার মামা একদিন এক মুষ্টি মাটি নিয়ে বললেন, ও আমার ভাগিনা শাহজালাল, আল্লাহ
পাক তোমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, ভালোবেসেছেন। ও আমার বাগিনা, এই মাটিটা নাও এবং এই মাটিটা নিয়া পৃথিবীর মধ্যে এই মাটির গ্রানের সঙ্গে যেই মাটির গ্রানটা মিলে যাবে ওই জায়গায় তুমি তোমার তাবু খাটাইবা, ইসলাম প্রচার করবা। মামার পরামর্শ অনুযায়ী হযরতে শাহজালালী আমিন রহমাতুল্লাহ আলাইহি আমিন থেকে রওনা হলেন এই মাটির সন্ধানে। মাটির গ্রানটা মিলবে কোথায়? সুবহানাল্লাহ, আগেই বলেছি আল্লাহ পাক বলেছেন, ওগো নবীজি আপনার নামটা তামাম পৃথিবীতে আমি মর্যাদাবান করব। ওয়া রাফা'না লাকা যিকরাক, তার মানে হলো এই মুসলমান, এই ইসলাম শুধু আরব ভূখণ্ডে থাকবে না, আমি আল্লাহ তামাম পৃথিবীর ময়দানে এই ইসলামটাকে আমি আল্লাহ কায়েম করিয়ে আপনার নামটা তামাম মুসলমানদের মুখে মুখে ছড়িয়ে দিব। আল্লাহ সেই ব্যবস্থা করছেন। শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই, ওনার একজন শিষ্য নাম তার আলী, এই আলীকে মাটিটা দিয়ে দায়িত্ব দিলেন, তুমি একটু জিবাই শেখে শেখে দেখবা। সুবহানাল্লাহ, মাটি শেখে দেখা যায়? আমি আপনি হলে তো সব মাটির সাথে একই রকম। সুবহানাল্লাহ, এরকম হবে না, কিন্তু মাটিও আল্লাহর অলিরা পরীক্ষা করে বুঝতে পারে। সুবহানাল্লাহ, তোমার কাজ হলো আমরা রওনা হব, তুমি পথিমধ্যে প্রতিটা রাষ্ট্রের মাটি নিয়ে পরীক্ষা করবা, এই মাটির সঙ্গে যাই মাটির গ্রাণ এবং স্বাদ মিলে যাবে। আমার মামা খবর দিয়েছেন ওই মাটির ভিতরে আমাকে তাবু গাড়তে হবে, ওই জায়গায় আমার বসতি স্থাপন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরত শাহজালাল আমিন রহমাতুল্লাহ আলাই উনি ইয়ামিন থেকে আসতে আসতে উনি একজন আপনার কি বলে আপনার এদিকে নাজিমউদ্দিন সাহেবের দরবারে চলে আসলেন। নাজিমউদ্দিন দিল্লিতে বসবাস করেন, উনি ইয়ামিন থেকে আসতেছেন, 12 জন সাথী নিয়ে রওনা হলেন হযরত শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই। উনি যেই দেশে আসেন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই শিষ্য বড় বেড়ে যায়, অনুসারী বেড়ে যায়, এইভাবে দিল্লিতে পৌঁছাইতে পৌঁছাইতে 12 জনের দল 240 থেকে 260 জন রূপান্তরিত হয়ে গেছে। রওনা হয়েছেন 12 জন, এখন হয়েছে কতজন? আপাতত 250 জন ধরেন। এই 250 জন অনুসারী নইয়া দিল্লিতে একজন আর একজন অলির দরবারে চলে গেলেন, নাম তার নাজিমউদ্দিন রহমাতুল্লাহ আলাই। নাজিমউদ্দিনের দরবারে হযরত শাহজালাল আমিন রহমাতুল্লাহ আলাই ওনার অনুসারীদের নইয়া যখন চলে গেলেন, এদিকে ওই অত্যাচারিত বোরহানউদ্দিন আলাউদ্দিন খিলজির দরবার থেকে দোয়া নেওয়ার জন্য নাজিমউদ্দিনের দরবারে হাজির হয়ে গেছে। বোরহানউদ্দিন তা যা দেখে ওখানে নাজিমউদ্দিনের কাছে আল্লাহর ওলি হযরত শাহজালাল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। কি চেহারা, কি সুন্দর সুশিষ্ট আপনার সুন্দর সাদা দাড়ি, সাদা পাগড়ি, সাদা পোশাক, দেখলেই আল্লাহ পাকের কথা মনে পড়ে যায়। লেবাসও অনেক সময় অনেক কিছু বহন করে। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এক পর্যায়ে বোরহানউদ্দিন জায়েজ নাজিমউদ্দিনের দরবারে দোয়া চাইলেন এবং তার উপরে ঘটে যা অত্যাচারের কথা বিবরণটা উনি দিলেন। বিবরণ শোনার পরে আল্লাহর ওলি হযরত শাহজালাল আমিন রহমাতুল্লাহ আলাই আর বরদাস্ত করতে পারলেন না, উনি বললেন এত বড় সাহস, মুসলমানদের উপরে কেন এত নির্যাতন হবে, তাকে তো একটু রক্ষা দরকার। নাজিমউদ্দিন বললেন আপনার পূর্বে সেকেন্দার গাজী চেষ্টা করেছে পারে নাই, এখন আলাউদ্দিন খিলজি উনি ওই নাসি সৈয়দ নাসিরউদ্দিনের নেতৃত্বে আরো 3000 সৈন্যের একটি বাহিনী পাঠিয়েছেন, কিন্তু একটা সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ওই গৌর গোবিন্দ নিজের কালো জাদুর মাধ্যম দিয়া ওনার প্রাসাদ সহ এরিয়াটাকে প্রোটেক্ট করে রেখেছে, কোনো মুসলমান সৈন্য সেখানে যেতে পারে না, আগুনের গোলা বর্ষণ হতে থাকে, আপনার পানি পার হওয়া যায় না, পানির পা উপর থেকে অটোমেটিকলি কালো ধোয়া বাহির হওয়া শুরু হয়। বলেন তো আজকে যারা নৌকা বাইচ দেখতে যাবেন হঠাৎ করে যদি দেখেন নদীর ভিতর থেকে কালো ধোয়া বের হচ্ছে, নৌকা কি সামনে যাবে না পিছনে? তাড়াতাড়ি নৌকা বাইচ দেখা লাগবে না বাবা, পানি দেখছি পানির উপর দিয়ে কালো ধোয়া,
ভয় পাবেন না আপনি কি বলেন দুর্বল ইমানদার আমরা ভয় পেয়ে যাব হযরত শাহজালাল আমিন রাহমাতুল্লাহ আলাই আল্লাহর আরাকলে দিল্লিতে যিনি বসে আছেন নাজিমউদ্দিন এনার কথা শুনে বললেন আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করতে চাই সুবহানাল্লাহ কারণ আমার এক কাজে দুই কাজ হবে ওখানে গেলে এখনো পর্যন্ত এই মাটির গ্রানটা মেলে নাই মাটির স্বাদটাও পরীক্ষা করা দরকার আর যেহেতু গৌর গোবিন্দ এখনো পর্যন্ত মুসলমানকে তার রাজ্যে ঢুকতে দেয় নাই আমি শাহজালাল ইয়ামিনি চেষ্টা করতে তো অসুবিধা নাই নাজিমউদ্দিন সাহেব বললেন আপনি যাবেন বলে হ্যাঁ যাব আপনি যেহেতু আমার দরবারে আসলেন আপনাকে কিছু হাদিয়া দিতে চাই উপঢৌকন দিতে চাই সুবহানাল্লাহ মেহমান আসলে উপহার দেওয়া দরকার আছে না নাই আপনারা দেন আমরা দেই না খালি চাওয়া পাওয়ার আশা করি আ অমুকের বাড়িতে গেছি গো একটা মনে হয় জুব্বার সেট দিবি কিন্তু আমার বাড়িতে যখন সে আসে তখন চিন্তা করি কোন সাইড দিয়ে বাঁচা যায় কথা বলছেন না কেন মেহমান আসলে উপঢৌকন দেবেন কিছু হাদিয়া দেবেন এটা সন্নাত সুবহানাল্লাহ কোন আমরা সন্নাত তো খালি শুধু ওই মিষ্টি খাওয়া সন্নাত মানি অর্থ খরচ হওয়া সন্নত যেগুলো ওগুলো আমরা পকেটে হাত দিয়ে দেখি নোট কয়টা আছে না 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 এখন সন্নত আর কিন্তু মিষ্টি আপনার খাওয়ার পরে যে মিষ্টি খাওয়া সন্নত খাওয়া ওভার হয়ে গেছে তাও কয় না এক আপাতত এক লক্ষ খাওয়া যায় সন্নতটা আদায় হবে ঠিক কি না নাজিমউদ্দিন বলছেন ওগো আল্লাহর ওলি ও শাহজালাল আমিনি তুমি শোনো আমার দরবারে এসেছো এখান থেকে চলে যাইবা তবে আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই বলে কি দিবেন বলে আমি টাকা দিব না আমি কোনো পয়সা দিব না আমি জমি জমা দিব না আমার বাড়ি ঘর লিখে দিব না ও শাহজালাল তুমি শোনো আমি তোমার হাতে এই এক জোড়া কবুতর উঠাইয়া দিলাম যেইটা জালালি কবুতর নামে পরিচিত এখনো সিলেটে যাবেন হযরতের শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলার মাজারে এখনো অনেক কবুতর দেখতে পাওয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ এই যে সিলেটের ভূমিতে হযরতের শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলার মাজারে আপনার ওনার ওই আপনার এরিয়ার ভিতরে যেই কবুতর গুলো দেখা যায় অনেক কবুতর এই কবুতরের প্রথম জোড়া যিনি দিয়েছিলেন উনি দিল্লির ওলি ছিলেন ওনার নাম ছিল নাজিমউদ্দিন রহমাতুল্লাহ আলাই কবুতর দুটো উপহার দিলেন আপনি যাচ্ছেন একটা স্মৃতি আমার আমার দরবারে এসেছেন আমি আপনাকে দিলাম সুবহানাল্লাহ সেই অল্প দিনের ভিতরে কবুতরগুলো অনেক বংশ বিস্তার এখনো আছে যারা গিয়েছেন সিলেটে অথবা যান নাই যদি যান কোনোদিন দেখবেন যেই কবুতরগুলো জালালি কবুতর নামে পরিচিত সুবহানাল্লাহ আমার ভাইয়েরা অনেকে বলেছেন নাজিমউদ্দিন আবার অনেকে বলেছেন আপনার জালালউদ্দিন দিয়েছিলেন এই জন্য আপনার কবুতরটা জালালি কবুতর নামে পরিচিত যাই হোক আল্লাহু আলাম আল্লাহ বেশি ভালো জানেন যেহেতু মতানক্য আছে আল্লাহর উপরে এইটা অক্ষ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি মনে করি আল্লাহ ভালো জানেন ওনাকে যখন কবুতর জোড়া দিয়ে দিলেন হযরত শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই 12 জন ইয়ামিন শহর থেকে রওনা হলেন দিল্লিতে আসতে আসতে প্রায় 250 জন সঙ্গী সাথী হয়ে গেছে উনি এক পর্যায়ে যখন আপনার সেকেন্দার গাজী এবং ওই যে সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহর আরেকজন কামেল বান্দার সাথে মিলিত হলেন হওয়ার পরে ওনার সেই শিষ্য আলীকে বললেন মাটির গ্রানের খবর কি কয় ও আল্লাহর ওলি এই সবে মাত্র আমি মাটি পরীক্ষা করে দেখলাম এই এলাকার মাটির সঙ্গে হুবহু গ্রান এবং স্বাদে মিলে গেছে আর একটু জোরে কর ইয়ামিন থেকে খবর নিচ্ছে মাটির গ্রান আর স্বাদ মেলে না যেই সিলেটের ভূমিতে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ এসেছেন ওনার শিষ্য আলীকে বললেন মাটিটা একটু পরীক্ষা করো উনি জিব্বাতে চেখে দেখেন ঠিক শাহজালাল ইয়ামিনের মামা যেই মাটিটা দিয়েছেন ওইটার গ্রান আর স্বাদ এই সিলেটের মাটির গ্রানের স্বাদের সঙ্গে হুবাহুব মিলে গেছে শাহজালাল ইয়ামিনি বলে গৌর গোবিন্দ রে হবে না হবে না আমি এখান থেকে আমাকে তাড়াতে পারবা না কারণ সিগন্যাল আল্লাহর ওলি দিয়েছেন আমাকে আর আল্লাহর ওলিরা কখনো মিথ্যা সিগন্যাল দিতে পারে না আল্লাহু আকবার অবশ্যই বিজয় আমাদের হবে প্রচন্ড আত্মবিশ্বাস বেড়ে গেল শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহ এবং ওনাকে যখন সেকেন্দার গাজী দেখলেন সেকেন্দার গাজী ভালো করে অবলোকন করলেন না কিন্তু ওলিকে কিন্তু ওলি চেনে ওলিকে
ওলি জেনে যে যে রকম সে সেই রকম লোকের সাথে বসবাস করে ওঠা বসা করে ঠিক কিনা সৈয়দ নাসিরউদ্দিন দেখেই চিনে ফেলেছেন আর দানি করলেন না 3000 বাহিনীকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন এ আমার বাহিনীরা শোনো আমি নাকি আল্লাহর কামিল বান্দা আলাউদ্দিন খিলজি নবাব সাহেব আমাকে সেনাপতি বানাইয়া তোমাদের নেতা বানাইয়া পাঠিয়েছেন তবে তোমরা শুনে রাখো এই মুহূর্তে এমন একজন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল উনি আমার চাইতেও বড় কামিল আমার চাইতেও বড় আল পকেট দেখবেন আল্লাহর ওলি যারা এরা পকেটের খবর রাখে না এরা আপনার কলবের খবর নেয় সুবহানাল্লাহ আর যারা ভন্ড এরা আগে আপনার পকেটের খবর নেবে পকেটে বান্ডিল কত বড় আছে 50,000 টাকার বান্ডিল দিলে এক রকম আদর করবে আর 1,00,000 টাকার বান্ডিল দিলে আরেক রকম যত্ন করবে যদি মোষ নিয়ে যান এক রকম আদর করবে ছাগল নিয়ে গেলে ছাগল মার্কে আদর করবে এরা কখনো আল্লাহর ওলি হতে পারে না এরা নিঃসন্দেহে কি কি আসল না ভেজাল ভেজাল অবশ্যই হক এখনো আছে আমি হকদেরকে কখনোই বলি না হকের বিপক্ষে নয় তবে যারা হকের নাম ভাঙায়া ভন্ডামি করছে তাদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই এটা আমাদের আলেমদের দায়িত্ব অথবা অবশ্যই সত্যকে উচ্চ স্বরেই বলতে হবে ঠিক কি না ভাইরা আমার এক পর্যায়ে যখন শিষ্যত্ব গ্রহণ করলেন সৈয়দ নাসিরউদ্দিন সঙ্গে সঙ্গে 3000 বাহিনী বিশাল বাহিনী শাহজালা আলী আমিনের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং সব ঘটনা খুলে বললেন আমরা তো প্রবেশই করতে পারি না ঢুকতেই পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে তার মানে আপনারা খেয়ালে নাই তো এখানে নাউজুবিল্লাহ হবে মাঝে মাঝে একটু এদিক সেদিক বলি কেন যে আপনারা তালে না খেয়ালে ওনারা ঢুকতে পারেন না এই জায়গায় সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলা লাগবে এই জন্য একটু খেয়ালে থাকবেন ও যতই শোনে একটু খেয়ালে অ্যাক্টিভ থাকতে হবে সম্মানিত সুধি এইবার শাহজালা নিয়ামিনী রহমাতুল্লাহ আলাই বলছেন সব দেখা যাবে কালো জাদু দেখা যাবে সব দেখা যাবে তবে আমি যেহেতু আমাকে আমার শিষ্যত্ব তোমরা গ্রহণ করেছো আমি প্রথম নাম্বার পরামর্শ দেব যাদের ওযু নাই ওযু করে আসো এই মুহূর্তে আল্লাহর কাছে দুই রেকাত নামাজ জামাতে আমরা পড়ে নিব আর একটু জোরে কল এইটা হলো আল্লাহর ওলির প্রথম গুণ আল্লাহওয়ালার প্রথম গুণ যেখানেই যাবেন আপাতত পবিত্র হয়ে নামাজ পড়ার কথা বলবে আজ অনেক দরবার আছে নামাজ রোজা লাগে না মরণকালে ডলবাসি বাজায়ো ও বায়ো গো মরণকালে ডলবাসি বাজায়ো নাউজুবিল্লাহ খান এমনও ভণ্ডর আবির্ভাব বাংলাদেশে হয়েছে হয়েছে কি না মরণকালে ডলবাসি বাজায় নামাজ কালাম দরকার নাই এনার কিছু লাগবে না খালি ডলবাসি বাড়িলেই হবে কথা বলছেন না কেন আল্লাহর ওলি বললেন পাক পবিত্র হয়ে যাও নামাজ স্টার্ট হয়ে গেল নিজে ইমামতি করলেন আল্লাহু আকবার মুসলমানদের নেতা হবেন তিনি ইমামতি করার যোগ্যতা আছে যার নেতাগিরি করবেন ইমামতি করতে পারেন যিনি নেতাগিরিও করবেন কারণ মুসলমানদের নেতা হওয়া লাগলে আগে নেতা মানে ইমাম ইমাম হওয়ার যোগ্যতা আপনার থাকতে হবে কারণ খোলাফায়ে রাশিদার থেকে শুরু করে আপনি পরীক্ষা করেন তো যতগুলো মুসলমানদের শাসক ছিল সবাই আগে মসজিদের ইমাম ছিল সুবহানাল্লাহ ভাষায় যা বলে আজকে অনেক অনেক মেম্বার সাহেবকে আপনি জানাজার নামাজে দাঁড় করায় দিয়ে আসরের নামাজ পড়বে কথা কর না নেতা আজকে মসজিদে আমরা ইমাম মানি এই ইমামটাকে সমাজে মানি না এই জন্য কিন্তু আজকে আমাদের এত সংঘাত এত হানাহানি মারামারি হিংসা এই ইমামটাকে মসজিদের নেতাটারে যদি সমাজে অ্যাপ্লাই করতে শেখেন আপনারা সমাজটাও ভালো হয়ে যাবে এই কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই হ্যাঁ হুজুর রাজনীতি করবেন কেন হুজুর কেন নেতাকে হুজুরের কথা হলেও আমাদের এমন মন মানসিকতা আমাদের ব্যাপারে হুজুররা খালি কথা ওই মসজিদে বলবেন আপনারা নামাজ পড়াবেন আপনার এই কাজ হ্যাঁ কি নবীজি যদি এই ভাবতেন নবীজির উপরে কি অত্যাচার হতো কথা কয় না নবীজি যদি এইভাবে ভাবতো কোরআন নাজিল হতে থাকি থাক আর আমি আমার বংশের কাছে কথা বলতে থাকি আমি নিজে নামাজ পড়তে থাকি আর আমার মতো আমি ভাবতে থাকি নবীজিকে অত্যাচার করত যেভাবে 40 বছর কোলে করে আবু জেহেল আবু লাহাব পেলেছে ওইভাবেই পালতো নবীজিকে আঘাত করার প্রথম কারণ ছিল নবী কেন এই মানুষগুলোকে সচেতন করে নবী কেন কোরআনের রাজ কায়েম করতে চায় আজকেও যারা হুজুরদের এই মেন্টালিটি দেখে তারাও কিন্তু আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি
কথা বলছেন না কেন আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহ নামাজ শেষ করেই বললেন আর অপেক্ষা রয় যারাই আমার সাথে আছো আল্লাহ পাকের নাম স্মরণ করে চলো গৌর গোবিন্দর রাজদরবার এর উপরে অ্যাটাক করা হবে বলে একা অ্যাটাক কেমন করে করবেন সামনে গেলেই তো খালি আগুনের গোলা বাইর হয় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনি বললেন সেটা আমার উপরে ছেড়ে দাও সুবহানাল্লাহ উনি অগ্রসর হওয়া শুরু করলেন এক পর্যায়ে তিন দিকেই নদী থাকার কারণে নদীতে এই অবস্থা দেখে বিশাল বাহিনী আপনার রাজা গৌর গোবিন্দ সব নদীর নৌকাগুলোকে আপনি বন্ধ করে দিয়েছে নৌকা চলাচল নাই এবং পানির উপর দিয়ে কালো ধোঁয়াগুলো যেন ওই জাদু বলে ধোঁয়া ওঠা শুরু করেছে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি উনি কিছুই করলেন না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওনার পবিত্র জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা এই অংশটা শুধু পড়েছেন পরে যখন এই পানিতে হাত দিয়েছেন মুহূর্তের মধ্যে সব কালো জাদুর ধোয়াগুলো শেষ হয়ে গেছে এ মুসলমান বন্দুকে কিন্তু গুলির স্প্রিট কম বেশি আছে না নাই তোমার আমার মুখ আল্লাহর ওলির মুখ তোমার আমার মুখ একই কোরআনের আয়াত আমরা পড়লে কাজ হয় না আল্লাহর ওলিরা পড়লে কাজ হয় কারণ তাদের বন্দুক ভালো গুলিও ভালো আমাদের কাছে গুলি আছে কিন্তু ভালো বন্দুক নাই এই বন্দুক দিয়ে তো ফায়ার করার আগে মিথ্যা কথা বলি এই বন্দুকের দিয়ে তো আমরা সুদের টাকায় খাই ঘুষের টাকায় খাই এই জন্য বিসমিল্লার বরকত শুধুমাত্র বিসমিল্লাহ বলেছে সব ধোয়াগুলো নিঃশেষ হয়ে গেছে গৌর গোবিন্দ রাজদরবার থেকে দেখে প্যান ঢিলে হয়ে গেছে আল্লাহ একবার বললেন না ঢিল হয় স্বাভাবিক কিছুই করা লাগে নাই খালি পানিতে বিসমিল্লাহ কইছে সব জাদু শেষ প্যান ঢিলে হওয়ার পরেও মনে আত্মবিশ্বাস নৌকা নাই পার হবে কেমনে এই চিন্তা আছে না বিশাল নদী পার হবে কেমনে এ দুনিয়ার মুসলমান এবার শাহজালাল ইয়ামিনি সব বাহিনী নিয়ে সোনার গায়ের দিকে চলে আসলেন আসার পরে ব্রহ্মপুত্র নদীর ভিতরে পার হবেন কেমন করে উনি কিছুই করলেন না যায় নামাজটা পানির উপর বিছাইয়া দিয়েছে যায় নামাজ বিছাইয়া বিশাল বাহিনীকে বললেন এ বাহিনীরা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক নৌকার প্রয়োজন নাই আল্লাহ পানিটাকে তোমাদের জন্য বিশ্ব রোডের চাইতেও শক্ত করে দিবে আমি যেই পথে যাব সেই পথ অগ্রসর করবা বিসমিল্লাহ বলে কদম ফেলবা কোনো অসুবিধা হবে না আল্লাহু আকবার শুধু আল্লাহর উপর তওয়াক্কাল আর মুখে বিসমিল্লাহ বিশ্ব রোডের চাইতেও পানিটাকে আল্লাহ তোমাদের জন্য শক্ত করে দিবে আল্লাহু আকবার এক পর্যায়ে আসা শুরু করলেন আগামী এক ঘন্টার মধ্যে কি হবে গৌর গোবিন্দর আর খবর নাই এক কথায় বিনা রক্তপাতে আর একটা মত পাওয়া যায় রাজা গৌর গোবিন্দ একটা শর্ত সাপেক্ষে উনি একটা বড় আপনার ধনুক দিলেন যেই ধনুকটা যে কেউ পক্ষে চালানো সম্ভব নয় আপাতত যদি মর্দে মজাহে জোয়ান মানুষ হয় আপাতত 50 থেকে 60 জন ওই ধনুক উঁচা করতেই লাগে এত বড় একটা ধনুক পাঠালেন শাহজালাল ইয়ামিনের কাছে এবং বললেন এই ধনুক দিয়ে যদি তুমি তোমাদের ভিতরে কেউ একজন বেশি লোক না একজন যদি এইটা কেউ তীরটা ছুটতে পারে ধনুক দিয়া আমি গৌর গোবিন্দ বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করব শর্ত তখন দেওয়া হলো নদী পারের পরে উনি বললেন ওই সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহর আরা কামেল বান্দা সুবহানাল্লাহ ভাইরা আমার এক পর্যায়ে উনি বললেন সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহর নাম স্মরণ করো দুই রেকাত নামাজ পড়ো তীর ধনুক হাতে নাও আল্লাহ তোমাকে শরীরে শক্তি দান করবে এক পর্যায়ে ও নাসিরউদ্দিন উনি ফায়ার করলেন গুলি করলেন সংক্ষেপে যেটা বলি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নাসিরউদ্দিনের সিনার ভিতরে আপাতত 60 থেকে 70 জন যুবকের তৎকালীন যুবকের শক্তি তার সিনার ভিতরে আল্লাহ দান করেছেন
তীর ধনুক যখন তাক করেছে রাজা গৌর গোবিন্দ আর মহলে নাই এক কথা উনি পালন করেছেন অন্য বর্ণনায় উনি ওনার মতে একটা আপনার খারাপ জায়গায় বা আপনার টয়লেটের মধ্যে পড়ে গৌর গোবিন্দ দুনিয়া থেকে বিদায় হয়েছে জোরে কর নাউজুবিল্লাহ যারাই ইসলাম এবং কোরআনের বিরোধিতা করেছে আবু জাহল থেকে শুরু করে তাদের পরিণতি ভালো হয় নাই আজকেও যারা আল্লাহর এই মনোনীত দিনের বিপক্ষে কোরআনের বিপক্ষে আল্লাহর নবীর ঔর উত্তরসূরিদের বিপক্ষে কাজ করছো মনে রাখো তাদের পরিণতি আগামীতে ভালো হবে না গৌর গোবিন্দর মতো টয়লেটে যায় মরা লাগতে পারে অতএব তওবা করে আল্লাহ তাদের ভালো হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন।